হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম করছি এই ছোটোখাটো একটি বাস্কেট নিয়ে তোমাদের সাথে। আর দেখো গাইস, এখানে কিন্তু রয়েছে একটি সিএনজি অটোরিকশা, আর এটি কিন্তু বেশ কালারফুল দেখতে পাচ্ছ, ইয়ালোর সাথে রেডের কম্বিনেশন। এটি একটি প্লাস্টিকের টয় ইন্ডিয়ান ভেহিকল সিএনজি অটোরিকশা, দেখতে খুবই চমৎকার লাগছে, দেখো ওয়াও। তো চলো এই ভেহিকলটিকে কিন্তু বাস্কেটে নিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু এখানে দেখা যাচ্ছে গাইস, দেখো ওহো, একটি ইলেকট্রিক্যাল অটোরিকশা। আর এই অটোরিকশাটি দেখতে পাচ্ছ কত চমৎকার কালার কম্বিনেশন, এর ডিজাইন, এর লুক কিন্তু খুবই দারুণ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর গাইস দেখো, এই ইলেকট্রিক্যাল অটোরিকশাটি কিন্তু এখন আমি কালেক্ট করলাম এখান থেকে। এরপরেই কিন্তু এখানটাতে দেখা যাচ্ছে আরও একটি টয়, আর এটি হচ্ছে আরও একটি সিএনজি অটোরিকশা। ওহো, ইয়েলো রেড এবং সিলভারের কম্বিনেশনে এই সিএনজি অটোরিকশাটি দেখতে পাচ্ছ, আরও একটি ইন্ডিয়ান ভেহিকল। ওহো গাইস, দেখো কতটা চমৎকার, আমার খুবই ভালো লেগেছে। তো চলো এটিকে কিন্তু এখানেই আমি বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি। এরপরেই কিন্তু এখানে দেখা যাচ্ছে গাইস, দেখো ওয়াও, পুরো ব্র্যান্ড নিউ একটি ফুল বক্স করা একটি, দেখো এখানে লেখা রয়েছে ট্রাইসাইকেলের একটি বক্স, বা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভিতরে একটি ইলেকট্রিক্যাল অটোরিকশার স্টিকার করা রয়েছে এর মধ্যে। তো আমরা কিন্তু এটিকে বাস্কেটে নেব, এরপরেই কিন্তু আমরা পরবর্তীতে এটিকে আনপ্যাক করে তোমাদেরকে দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটাই তোমরা এনজয় করবে। গাইস এখানে কিন্তু দেখা যাচ্ছে আরও একটি অটোরিকশা বা সিএনজি অটোরিকশার একটি বক্স, যেটি পুরো ব্র্যান্ড নিউ। ওয়াও, এখানেও দেখো ট্রাইসাইকেল রাখা রয়েছে। যাই হোক, খুবই সুন্দর ডিজাইনের প্যাকেট করা এটি, দেখতে পাচ্ছ বিভিন্ন কালার সিএনজি রয়েছে এর মধ্যে। ওয়াও গাইস দেখো, তো এই প্যাকেটটিও কিন্তু খুবই চমৎকার দেখতে। তো চলো আমরা এটিকে বাস্কেটে নিয়ে নিচ্ছি, এরপরে এখানটাতে আমরা এটিকে আনপ্যাক করে দেখাবো। তো আমরা ক্যামেরাটিকে একটি পজিশনে সেট করে নিচ্ছি। তো গাইস, আজকে তোমাদেরকে প্রথমে যেই ভেহিকলটিকে আনবক্স করে দেখাবো সেটি হচ্ছে এই ভেহিকলটি, দেখতে পাচ্ছ ওয়াও গাইস, খুবই সুন্দর। তো চলো এই প্যাকেটটিকে এখন আমরা খুলে নেব এখান থেকে। ওহো গাইস দেখো, এর মধ্যেই রয়েছে আজকের সেই খুবই চমৎকার আর খুবই দারুণ সেই সিএনজি অটোরিকশাটি, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার কম্বিনেশন। ওহো গাইস দেখো, ব্লু রেড ইয়েলো রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছ এর লাইট পজিশন, এখানে সিটিং পজিশনগুলো দেখো, ব্যাক সাইডের লাইটগুলো দেখো, ওয়াও, এর চাকাগুলো দেখো, আর দেখতে পাচ্ছ এর পুরো লুকটাই কিন্তু খুবই চমৎকার। ওহো, আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই সিএনজি অটোরিকশাটি, দেখতে পাচ্ছ একটি ট্রাইসাইকেলও বলতে পারি এটিকে। তো চলো এটিকে আমরা এখানটাতে রাখবো, এরপরেই কিন্তু তোমাদেরকে আনবক্স করে দেখে দেব। দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু রয়েছে বেশ সুন্দর এবং বেশ চমৎকার একটি প্যাকেট। তো দেখতে পাচ্ছ প্যাকেটের গায়ে কিন্তু ট্রাইসাইকেল লেখা রয়েছে। যাই হোক, আমরা কিন্তু এখন প্যাকেট থেকে এটিকে খুলে নেব। তো প্রথমেতে এর উপরে যে টেপটি মারা রয়েছে সেটিকে খুলতে হবে, দেখো এটিকে কিন্তু আমি খুলে নিয়েছি, এখন কিন্তু বের করব। ওয়াও গাইস দেখো, আমি কিন্তু বের করে নিলাম আমার আরও একটি খুবই চমৎকার খুবই দারুণ একটি ভেহিকল, যেটি হচ্ছে একটি ইলেকট্রিক্যাল অটোরিকশা। আর এর উপরে দেখতে পাচ্ছ একটি ট্যাক্সি সাইন দেওয়া রয়েছে, খুবই সুন্দর কালার কম্বিনেশনের এই ইলেকট্রিক্যাল অটোরিকশাটি দেখতে পাচ্ছ তোমরা। আর এতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্যাসেঞ্জার ক্যারি করা হয় এই ব্যাক সাইডের মধ্যে বসে, দেখতে পাচ্ছ কত চমৎকার লাগছে এটি দেখতে। ওয়াও গাইস, এর ডিজাইনটা দেখো, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো আশা করি ভিডিওটি তোমরা এনজয় করেছো, এনজয় করে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।